আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়া রাসনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিমকি তৈরি করে দেখাবো। পয়লা বৈশাখ চলে এসেছে আর এই নিমকি খাবার মেনুতে হবে না তা কী করে সম্ভব? আর বাসায় কিভাবে আপনারা খুবই সুন্দরভাবে ভালোভাবে নিমকি তৈরি করতে পারবেন, মুচমুচে নিমকি তৈরি করে খেতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই সুন্দর মুচমুচে এবং সফট ধরনের নিমকি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি যদি দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ হবে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেব। আপনারা এই তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ইউজ করতে পারেন। বাটার আর ঘি ইউজ করলে বেশি খাস্তা হবে, সফট ধরনের নিমকি হবে, যেটা কি না মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়। আপনারা যদি ওই টাইপের পছন্দ করেন মিষ্টির দোকান টাইপের সফট নিমকি তাহলে অবশ্যই বাটার এবং ঘি এখানে ইউজ করবেন, কিন্তু আমার কাছে একটু মচমচে ভালো লাগে সে কারণে আমি তেল দিয়েছি। আর তেলটা পরিমাণে একটু বেশি দিলেও কিন্তু সফট হবে। দেখুন মুঠো করলে মুঠো হচ্ছে, আবার এভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে, ঠিক এরকম যখন হবে তখন বুঝতে পারবেন তেলের পরিমাণটা ঠিক আছে। এখন আমি দুধ দিয়ে এই গোলাটা তৈরি করে নেব। দুধ দিয়ে গোলাটা তৈরি করলে সফট হয় ডোটা। আপনারা নর্মাল পানি দিয়েও করতে পারেন, সমস্যা নেই, তবে দুধ দিয়ে করলে একটু সফট হবে। আজকে আমি খাস্তা নিমকি এবং মুচমুচে নিমকি দুই টাইপের নিমকি দেখাবো। তো দুধ দিয়ে আমি গুলে নিচ্ছি আগে গোলাটা। যতটুকু দুধ লাগবে আমি ইউজ করব। আমি 1 কাপ দুধ নিয়েছি এখানে, আপনাদের কম বেশি লাগতে পারে। ভিউয়ার্স হয়ে গেছে গোলাটা তৈরি করা। এখন উপরে একটু তেল মেখে নিচ্ছি, আপনারা চাইলে ঘি অথবা বাটার লাগিয়ে নিতে পারেন, আমি নর্মাল তেল দিয়ে করছি। এখন ঢেকে রাখলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। এখন দেখা যাক ডোটার কী অবস্থা। ভিউয়ার্স ডোটা ঠিক হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটু মথে নেব। আগে এভাবে চারপাশ থেকে মুড়ে এনে একটু মথে নিচ্ছি। ভালোভাবে মুথে নিতে হবে যেন সফট হয়ে যায় ডোটা। আরও ভালোভাবে চারদিক থেকে আমি এভাবে মুড়ে নিয়ে তারপর মথে নেব। আপনারা দেখুন এখন ভালোভাবে আমি মথে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে দু টুকরো করে নেব, ছুরি দিয়ে দুই ভাগ করে নেব। এক ভাগ দিয়ে আমি তৈরি করব খাস্তা নিমকি, আর এক ভাগ দিয়ে তৈরি করব নর্মাল নিমকি। এখন আমি এর থেকে একটা ভাগ নিয়ে নেব। এই ডোটা থেকে আমি এক ভাগ নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে এই ডোটাকে আমি একটু মথে নিচ্ছি, গোল করে নিলাম মথে। এখন আমি এই ডোটাকে খুব বড় একটা রুটি বেলে নেব। আমার এই রুটির পিঁড়িটা যতটুকু বড় আমি ততটুকুই বড় করব। আপনারা যদি বড় কোনো জায়গায় করেন কিংবা বোর্ডে করেন তাহলে আরও বড় করে তৈরি করতে পারেন। আমার এই রুটির পিঁড়িটাও কিন্তু বড়, আমি বড় করে একটা রুটি বেলে নেব। একটু ময়দা দিয়ে নিলাম যেন ভালোভাবে বেলা যায়। হয়ে গেছে বড়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম, আরও একটু দিয়ে নিলাম। এখন আমি ঘিটাকে ভালোভাবে এই রুটির মধ্যে মেখে নেব। আমি কোনো ব্রাশ ইউজ করছি না, আমি নর্মালভাবে যেভাবে ঘরে আমরা তৈরি করি ঠিক সেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন আমি উপরে কিছু ময়দা ছিটিয়ে দেব। এই ময়দাটা দেওয়ার কারণে ভেতরটা একটু লেয়ার লেয়ার হবে। ভিউয়ার্স
এই ভিডিওটা এডিট করার সময় বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো শব্দ শোনা যাচ্ছে। এক সাইড থেকে আমি এভাবে মুড়ে নিচ্ছি, দেখুন এভাবে রোল করে নিতে হবে এক পাশ ধরে। এডিট করার সময় আমার খুব ভালো লাগছিল, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ, একটা পহেলা বৈশাখ বৈশাখ ফিলিং হচ্ছে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এক ইঞ্চির চাইতে একটু বেশি করে আমি কেটে নেব। এখন এভাবে ভাজটা উপরে দিয়ে এভাবে চাপ দিয়ে নিতে হবে, সবগুলোর ভাজ উপরে দিয়ে এভাবে আমি চাপ দিয়ে নেব। দেখুন কিভাবে করছি, সবগুলি করে নিয়েছি। এখন আমি এর থেকে একটা নিয়ে লুচির মতো রুটি বেলে নেব। ভাজটা উপরে দিয়ে করতে হবে, একটা ছোট্ট লুচির মতো বেলে নিচ্ছি পাতলা করে। এখন এক পাশ ধরে এভাবে ভাঁজ করে নিলাম। এখন ভাঁজ করে এই সাইডটা একটু চেপে দিলাম, আরেকটা ভাঁজ দিচ্ছি। ভাঁজ দিয়ে এই যে সাইডগুলো আমি একটু চেপে দিচ্ছি, দুইটা সাইড একটু চেপে দিলাম। কিন্তু এই নিচের সাইডটা কিন্তু আমি কিছু করব না, এই দুই সাইডের আমি একটু চেপে নিলাম। আর এখন কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি, যেন বেশি ফুলে না যায়। আপনারা যদি বেশি ফোলাতে চান তাহলে এটা করবেন না। এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি ঘিয়ের পোড় দেওয়া যেই রুটিটা বেলেছিলাম সেটা দিয়ে কিন্তু একেবারে খাস্তা নিমকি তৈরি হবে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি নর্মাল যেই ডোটা আছে সেটা থেকে লেচি কেটে নিচ্ছি। এখন নর্মালভাবে আমি নিমকি কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। নর্মাল ডোটা থেকে আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচি থেকে আমি ছোট্ট লুচি বেলে নেব। এটার মধ্যে কিন্তু আমি ঘিয়ের কোনো পোড় টোড় দেব না। এখন আমি এই লেচিকে একটা ছোট্ট লুচির মতো বেলে নেব, ঠিক ওইটার মতোই, একই রকম করে তৈরি করব, কিন্তু এর মধ্যে আমি ঘিয়ের কোনো পোড় দেইনি। এখন এক সাইড থেকে এভাবে এনে সাইডটা একটু চেপে দিতে হবে, তারপর আরেকটা ভাঁজ দিয়ে দুটো পাশ এভাবে একটু আঙুল দিয়ে হালকাভাবে চেপে দিতে হবে। যদি আপনারা ফুলকো নিমকি চান তাহলে এভাবে করলেও হবে, তবে ভাজটা খুলে যেতে পারে, সে কারণে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে দিলে বেশি ফুলবে না আর ভাজটাও খুলে যাবে না। এই নিমকিটা একটু ক্রিস্পি বেশি হবে, আর যেটা ঘিয়ের পোড় দেওয়া নিমকি ওইটা কিছুটা সফট হবে, খাস্তা নিমকি তৈরি হবে। বিয়ার্স তৈরি হয়ে গেছে, একইভাবে সবগুলো তৈরি করে নেব। চলুন এখন চলে যাই ভাজতে। প্রথমে আমি ঘিয়ের পোড় দেওয়া যেই নিমকিগুলো তৈরি করেছি সেগুলো ভেজে নেব। আমি সবগুলো ঘিয়ের পোড় দেওয়া নিমকি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি আলাদা আলাদাভাবে নিমকিগুলো ভেজে দেখাচ্ছি, দুটোর মধ্যে কিন্তু কিছুটা তফাত আছে। দেখুন ফুলে গেছে, ভাজটা কত সুন্দর দেখাচ্ছে। দেখুন ঘিয়ের পোড় দেওয়া নিমকিগুলো অনেকটা কিন্তু ফুলেছে, ভাজগুলো দেখুন আলাদা দেখা যাচ্ছে। আর যে দুইটা পাশ আমি চাপ দিয়ে রেখেছিলাম ওই চাপ দেওয়ার কারণে কিন্তু লেগে আছে, আর কাঁটা চামচের ছিদ্রর কারণে কিন্তু ভাজটা খুলে যায়নি আর বেশি ফুলকো হচ্ছে না। কিন্তু এই নিচের অংশটা দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে নিমকিগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর চুলোর আঁচটা কিন্তু থাকতে হবে মিডিয়াম, বেশি আঁচে ভাজলে আবার পুড়ে যাবে। ভিউয়ার্স দেখুন নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে ভালো করে তেল ঝেড়ে তুলে নিচ্ছি নিমকিগুলো। এতক্ষণ তো দেখলেন যেগুলো আমি ঘিয়ের পোড় দেওয়া নিমকি তৈরি করেছিলাম সেগুলো ভাজা। এখন আমি আপনাদেরকে দেখাবো নর্মাল যে ডোটা দিয়ে আমি নিমকি তৈরি করেছি সেটা ভেজে এখন আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি নর্মাল ডোয়ের নিমকিগুলো। নিমকি কিন্তু দুটোই খুবই ক্রিস্পি, খুবই মজা হবে, কিন্তু ঘিয়ের যে নিমকিগুলো সেগুলো সফট একটু বেশি হবে।
আর এই নিমকিটা মুচমুচে একটু বেশি হবে, ওইটাও মুচমুচে হবে কিন্তু সফট হবে। ভিউয়ার্স দেখুন এই নিমকিগুলো কিন্তু ফুলে গেছে, কিন্তু ঘিয়ের নিমকির চাইতে একটু কম ফুলেছে, তফাৎ শুধু এতটুকুই। আমার কাছে দুটোই ভালো লাগে, ঘিয়ের পোড় দেওয়াটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। আমার কাছে ক্রিস্পি নিমকি একটু ভালো লাগে বেশি, আর আপনাদের কাছে যদি বেশি মিষ্টির দোকানের মতো সফট ভালো লাগে নিমকি, তাহলে আপনারা ময়ান দেওয়ার সময় তেল বেশি দিবেন অথবা ঘি অথবা বাটার বেশি দেবেন, তাহলেই সফট হয়ে যাবে। উল্টে পাল্টে ভালোভাবে এই নিমকিগুলোকেও ব্রাউন করে ভেজে নেব। দেখতে খুব সুন্দর লাগে যখন নিমকিগুলো ভাজা হয়, যখন ফুলে ওঠে খুবই সুন্দর দেখা যায়। হয়ে গেছে, এখন এই নিমকিগুলো আমি তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দুই রকমের নিমকি কেমন হলো। আমি একসাথে রেখেই দুটো নিমকি দেখাবো। তাহলে দর্শক দেখে নিলেন কত সহজে খুব সুন্দরভাবে এই নিমকিগুলো তৈরি করে নিলাম। এখন নিশ্চয়ই আপনারা খুব সহজেই ঘরে বসে নিমকিগুলো তৈরি করতে পারবেন। আপনাদেরকে আমি ঘিয়ের নিমকিটা তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এই নিমকিটা কিন্তু একেবারে খাস্তা হয়েছে আর মুচমুচেও হয়েছে। আর এই নিমকিটা হচ্ছে তেলে ভাজা, এটা দেখুন ফুলেছে কিছুটা কম, ক্রিস্পি হয়েছে এই নিমকিটা বেশি। আপনাদেরকে আমি দুই ধরনের নিমকি দেখিয়েছি, আশা করি আজকে এই নিমকির রেসিপিটা দেখে আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আজকের এই নিমকি রেসিপি দেখার পর আপনাদের নিশ্চয়ই নিমকি নিয়ে আর চিন্তা করতে হবে না যে কিভাবে নিমকি তৈরি করবেন। আশা করি আজকের এই নিমকির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের আমার এই নিমকির রেসিপি ভিডিওটা আপনাদের কারো কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।